রাজ্যের ভাষণ, জানা অজানা তথ্য। আমাদের দেশে কত কত দিবস, অসংখ্য দিবস, কিন্তু 7ই মার্চ আজ পর্যন্ত কোন দিবস হতে পারেনি। এটা এই দেশের একটা গুরুত্বপূর্ণ দিন। 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ বিজয় দিবসের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন 7ই মার্চ, এবং এই 7ই মার্চের কারণেই 26শে মার্চ, 16ই ডিসেম্বর এসেছে। আমি বহু জায়গায় এই কথাটি বলেছি, কিন্তু 7ই মার্চকে কোনো দিবস আজ পর্যন্ত ঘোষণা করা হয়নি। যে দিনটির মধ্যে দিয়ে, যে দিনটিতে বঙ্গবন্ধু 7.5 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করলেন, সকল গণমানুষকে, ছাত্র, কৃষক, মাটি কাটা শ্রমিক থেকে শুরু করে বুদ্ধিজীবী, সবাইকে ঐক্যবদ্ধ করলো যে ভাষণ, সেই দিনটি কোনো দিবস হবে না কেন? এটি আমার মনে হয় জাতীয় ঐক্য দিবস হতে পারে, অথবা যে কোনো নাম নির্ধারণ করা যেতে পারে, কিন্তু দিবস একটি ঘোষণা করা উচিত। আমাদের লেখক মমতাজ ফেরদৌস জোয়ারদার সাহেব যেটি লিখেছেন, বইটি পড়ার সৌভাগ্য আগে হয়নি, মাত্র উন্মোচিত হল। আরো আগে যদি হাতে পেতাম, এটা সম্বন্ধে কিছু কথা বলা যেতে পারত। আমাদের শ্রদ্ধেয় ডক্টর মান্নান স্যার সহ বিদগ্ধ মানুষ এখানে আছেন, যারা চুলচেরা বিশ্লেষণ করে বলতে পারবেন 7ই মার্চ সম্বন্ধে। আমি মাঠের কর্মী তন্ময় বলেছি, আমি আমার অবস্থান থেকে যতটুকু দেখেছি তার মধ্য থেকে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমার মনে হয় আমরা বাংলাদেশের মানুষেরা, বাঙালি জাতি, কোন মানুষকেই বিতর্ক মুক্ত রাখতে চাই না। পৃথিবীর বিভিন্ন দেশে জাতির পিতাকে তাদের শিশুদের সামনে মায়েরা যেভাবে উপস্থাপন করেন, যে তোমরা জর্জ ওয়াশিংটনের মতো হয়ে বড় ওঠো, তোমরা মাও সেতুঙ্গের মতো হও, আমরা এখানে বিতর্কের বাইরে কাউকে রাখতে চাই না, কোন দিবসকে রাখতে চাই না। এমনকি 21শে ফেব্রুয়ারি, সেখানেও বিতর্ক যে 21শে ফেব্রুয়ারি ফুল দেওয়া জায়েজ না নাজায়েজ, বিভিন্ন বিতর্ক। 7ই মার্চ নিয়ে আমাদের অনেক শ্রদ্ধেয় মানুষ বিতর্ক সৃষ্টি করেছেন অযথা, যে সর্বশেষে তিনি বলেছেন জিয়ে পাকিস্তান। এই কথাটি, এই যুক্তিটির কোনো যুক্তি নেই। সমস্ত কিছু ভিডিও যদি না থাকত, কি পরিমাণ বিভ্রান্তি ছড়াতে পারত। একদম দালিলিক প্রমাণ থাকার পরেও নতুন করে বিতর্ক সৃষ্টি অযথা, মাত্র 7ই মার্চকে বিতর্কিত করার জন্য। বঙ্গবন্ধুর এই ভাষণটি সরাসরি দেখার সৌভাগ্য আমাদের হয় নাই বয়সের কারণে, কিন্তু টেলিভিশনে যখন আমি দেখি, আমি দেখলাম হাজার হাজার লক্ষ মানুষের সামনে বঙ্গবন্ধু যখন আসছিলেন, দীপ্ত পদভারে তিনি মঞ্চে উঠছিলেন। ওনার মঞ্চে উঠার মধ্য দিয়ে বোঝা যায় ওনার কতটা ডিটারমিনেশন, ওনার চেহারার অভিব্যক্তি দেখলে। আর্মির ট্যাঙ্ক জায়গায় জায়গায়, সেনাবাহিনীর টহল প্রতিটা জায়গায় বঙ্গবন্ধু সমাবেশে আসবেন কিনা সন্দেহ ছিল। রাস্তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, গুজব চলছিল, আশঙ্কা করা হয়েছিল তাকে হত্যাও করতে পারে। কিন্তু তিনি যখন ভাষণ দিলেন, ওনার চেহারার দিকে তাকালে দেখবেন ভয়ের চিহ্ন মাত্র ছিল না সেখানে। মানুষ যখন নিজের মৃত্যুকে নিয়ে চিন্তা করে না, তখন আর ভয়ের আর কিচ্ছু থাকে না। ওনার চোখের সামনে হাজার হাজার মানুষ, শত শত মানুষ মারা যাচ্ছেন, আহত হচ্ছেন। উনি সেজন্য সেদিন পরিষ্কার বোঝা যায়, শুধু চেহারা দেখলেই এই মানুষটির মধ্যে মৃত্যু ভয় কাজ করছে না। তিনি দেশটাকে স্বাধীন করতে চান, স্বাধীনতার জন্য জীবন দিতে তিনি, তার কর্মীরা প্রস্তুত রয়েছেন। তিনি তার বক্তব্যে বলেছেন অনেকগুলি কথা, প্রতিটি কথাই গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলেছিলেন যে যদি কেউ ন্যায্য কথা বলে, ক্ষমতা গ্রহণের পর যদি সংসদ চলে, সেখানে যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদি সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। গণতন্ত্রের সর্বোচ্চ উদাহরণ এটি, শুধু সংখ্যাগরিষ্ঠ নয়, ন্যায্য কথাকে মেনে নেওয়াই প্রকৃত গণতন্ত্র। তিনি সেখানে সে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন প্রথমেই শুরুতে, বাংলার ইতিহাস 23 বছরের করুণ ইতিহাস, মুমূর্ষ নরনারীর রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস, যে 23 বছর পাকিস্তান ছিল, সেই 23 বছরই বাংলাদেশের মানুষের উপর নির্যাতন হয়েছে। তিনি পরিষ্কার করেছিলেন তার ভাষণে, কারণ আশঙ্কা করেছিলেন উনি মৃত্যুবরণ করতে পারেন কিংবা কারাবরণ করতে পারেন। পরিষ্কার করে গিয়েছিলেন, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করবে।
পরিষ্কার শব্দে শত্রু শব্দটি তিনি ব্যবহার করেছেন। শত্রুর মোকাবেলা করবে, শত্রুকে পাকিস্তানিরা পরিষ্কার করেছেন সবকিছু। আমি যদি হুকুম দেবার নাও পারি, পরবর্তীতে মুজিবনগর সরকার যখন ছিল সেই সময় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোস্তাক একটা প্রশ্ন তুলেছিলেন মন্ত্রিসভার মিটিংয়ে, যে তোমরা কি শেখ মুজিবকে বঙ্গবন্ধুকে জীবিত চাও না বাংলার স্বাধীনতা চাও। কতটা বিব্রতকর প্রশ্ন, যারা উত্তর দেবেন তাদের জন্য কত কঠিন প্রশ্ন। তখন তাজউদ্দিন সাহেব পরিষ্কার করেছিলেন যে বঙ্গবন্ধু বলে গেছেন, বলেছেন তার ভাষণে যে আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা শত্রুর মোকাবেলা করবে। আমরা বঙ্গবন্ধুকেও জীবিত চাই, স্বাধীন বাংলাদেশও চাই। একটা বিব্রতকর প্রশ্ন করে একটা যুদ্ধকে থামিয়ে দেয়া যায়, মোস্তাক সে চেষ্টা যুদ্ধের সময় করেছিলেন। বঙ্গবন্ধু মুজিবের যে জিনিসটি সবচাইতে বেশি ভালো লেগেছিল আমার সেই ভাষণে, সেনাবাহিনীকে তুমি করে অ্যাড্রেস করা, তোমরা ব্যারাকে থাকো কেউ তোমাদের কিছু বলবে না। মাত্র 50 বছরের একজন মানুষ সমগ্র জাতিকে, একটা দেশের সেনাবাহিনীকে তুমি করে বলতে পারা খুব চারটিখানি কথা নয়, অনেকেই পারবেন না, আজও এটা সম্ভব নয়। ছাত্রলীগকে বলা যেতে পারে বা স্বেচ্ছাসেবক লীগ ইত্যাদিকে বলা যেতে পারে, কিন্তু একটা জাতিকে, একটা সেনাবাহিনীকে যে তোমরা ব্যারাকে থাকো কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না। গোপালগঞ্জের এই দাবায় রাখা শব্দটি সেদিন দরকার ছিল, শুদ্ধ বাংলা বলে দেশ স্বাধীন করা যেত না। দাবায় রাখতে পারবে না, এই শব্দটি মানুষের মধ্যে অগ্নুৎপাত সৃষ্টি করেছিল। বঙ্গবন্ধু এই সেদিনের ভাষণের মধ্য দিয়ে, 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে ভাত খাওয়া মানুষগুলিকে পাকিস্তানিরা ভেত বাঙালি বলতো, ভীতু মানুষ মনে করত, এরা পাকিস্তানের মতো শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন একটা ভাষণের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ হয়ে, যার যা ছিল তাই নিয়েই মানুষ যুদ্ধ করেছিলেন। এই মানুষটিকে 15ই আগস্টে হত্যা করা হয়েছে। 15ই আগস্টে শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করা হয়েছে বললে ভুল হবে, স্বাধীনতার মূর্ত প্রতীককে হত্যা করা হয়েছে। তারা হলে বাংলাদেশ অন্যরকম হতে পারত। আমাদের শ্রদ্ধেয় বিদগ্ধ নেতৃবৃন্দ আপনাদের সামনে বলবেন, আমি আপনাদের কাছে শুধু অনুরোধ করব, আপনারা আপনাদের অবস্থান থেকে যদি কথাটি তুলেন যে 7ই মার্চকে একটি দিবস ঘোষণা করা হোক, এই দিনটি স্বাধীনতার এতগুলি বছর পরেও কেন কোন দিবস হতে পারে নাই, এটার প্রতি আমরা কেন আরো মনোযোগী হতে পারি নাই। এইরকম একটি ভাষণ একটু আগে একজন বলেছেন যে একটা ভাষণের মধ্য দিয়ে একটা দেশ স্বাধীন পৃথিবীর ইতিহাসে বিরল, বিরল বললেও কম হবে, পৃথিবীর ইতিহাসে নেই বললেই হয়, শুধুমাত্র বাংলাদেশেই হয়েছে। মানুষ মৃত্যু পাগল হয়েছে এই ভাষণের মধ্য দিয়ে, জীবনকে তুচ্ছ করেছে এই ভাষণের মধ্য দিয়ে, বাবাকে ফাঁকি দিয়ে যুদ্ধে গেছে সন্তান এই ভাষণের কারণে, নবপরিণীতা স্ত্রীকে ঘরে রেখে মুক্তিযুদ্ধে গেছে মাত্র বিবাহ করা যুবকটি। এই একটি ভাষণ মন্ত্রমুগ্ধ করেছে একটি জাতিকে, যে কারণে এই বাংলাদেশ সৃষ্টি হতে পেরেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, যারা আয়োজন করেছেন, যিনি বই লিখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।